আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নিশান আরবান গাড়ি নিয়ে আসলাম গাড়িটার মডেল হলো দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো গাড়িটার সিসি হল পঁচিশশো আর ফুয়েল টাইপ হলো অকটেন গাড়িটার আসন হলো ষোলোটা আর গাড়িটার কালার হলো সিলভার কালার আর ভিতরে হলো গিয়া অ্যাশ কালার যে বন্ধুরা আমরা একটু গাড়িটা দেখি বন্ধুরা গাড়িটা একেবারেই অরিজিনাল কন্ডিশনে আছে আর গাড়িটা খুবই সুপার ফ্রেশ আর এই গাড়িগুলো নিউ আনা মাইলেজও খুব কম আছে গাড়িটা গাড়িটা কোথাও কোনো টাচ আপ করা হয় নাই একেবারেই অরিজিনাল কালার একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে অ্যালোরিয়াম টায়ারগুলোও খুব ভালো কন্ডিশনে আছে যারা অফিসের জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বড় গাড়ি খুঁজতেছেন এই ভিডিওটা আজকে তাদের জন্য এবং একেবারে সেকেন্ড হ্যান্ডের দামে আপনারা একটা নতুন গাড়ি পাচ্ছেন গাড়িটার কোথাও কোনো ধরনের টাচ আপ করা নাই আর অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল গ্লাস সব কিছু যা আছে একদম জেনুইনলি সব কিছু অরিজিনালটাই আছে দেখতেই পাচ্ছেন কোথাও কোনো স্পট নাই টোটালি স্পটলেস আমরা একটু ইন্টেরিয়ারটা দেখি ওপেন করে বন্ধুরা একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িটা সেন্ট্রাল এসি দোয়েল প্রত্যেকটা সিটের উপরে সিলিং এখানে এসির ব্লোয়ারগুলা প্রত্যেকটা সিটের উপরে আছে এটা এক্সট্রা একটা সিট কাবার লাগানো আছে এটার ভিতরে অরিজিনাল ফেব্রিক সিটটা আছে দেখা যাচ্ছে আর ষোলো আসন পিছনে চারটা এরপরে তিন তারপরে তিন এরপরে এখানে তিনটা ওইখানেও তিনটা ওটা ফোল্ডিং করা আছে গাড়িটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একেবারে কোনো ধরনের আমরা একটু গাইড সামনে দেখব দেখেন এখনও অরিজিনাল যে প্যাকেটিং করা ছিল ওই প্যাকেটগুলো এখনও অরিজিনালি আছে বন্ধুরা দেখতেই পারতেছেন হ্যান্ডেলের যেই ফেব্রিক্সগুলো বা যেই খাবারগুলো আছে ওইখানে টোটালি কোনো কোথাও কোনো স্পট নাই একেবারেই প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কন্ডিশন আছে প্রত্যেকটা জায়গায় আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখব আর বন্ধুরা অবশ্যই গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে অবশ্যই আপনারা আপনাদের যেই স্পেশাল যারা গাড়ি সম্বন্ধে বুঝে অবশ্যই আপনারা তাদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই গাড়িটাকে দেখবে আপনাদেরকে ট্রায়াল দিয়ে এটা তথ্য জানাবে তাছাড়া আপনারা রহিম নাবানা যে কোনো জায়গা থেকে চেক করে ট্রায়াল দিয়ে তারপরে আপনারা একটা ফাইনালি ডিসাইড করতে পারেন আর গাড়ির গিয়ারটা ম্যানুয়াল আর অল অলপশনটা বাট গিয়ারটা ম্যানুয়াল গিয়ার অরিজিনাল বিল্ড অ্যান্ড সাউন্ড সিস্টেম আমরা একটু গাড়ির সাউন্ডটা শুনবো এ স্টার্ট দিয়ে স্টার্ট হয়ে গেলো অক্টেন গাড়ি সাউন্ড খুবই স্মুথ আমরা মাইলেজটা দেখব বন্ধুরা গাড়িটার জেনুইন মাইলেজ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বারো ছাব্বিশ হাজার পাঁচশো বারো একেবারে কোনো ধরনের কোনো সাউন্ড নাই একেবারে টোটাল আর এসির কন্ডিশনটাও খুব বেটার আছে আমরা একটু ইঞ্জিনটা দেখব বন্ধুরা দেখতেই পারতেছেন গাড়িটা স্টার্টে আছে একেবারেই অরিজিনাল কন্ডিশনে ইঞ্জিনটা আছে এখনও একদম খুবই স্মুথ সাউন্ড কোনো ধরনের কোনো শেকিং নাই সাউন্ডটা একটু আমরা শুনি নাইট সাউন্ড নাইট সাউন্ড আর বন্ধুরা দেখতেই পারতেছেন এখন পর্যন্ত কোথাও কোনো প্রত্যেকটা স্ক্রু ভালো করতে পারতেছেন আপনারা দেখেন যে কোথাও কোনো হ্যান্ডেল বা কিছুই বসে নাই এত ফ্রেশ কন্ডিশনে আসছে গাড়িটা বন্ধুরা আমরা এত সুন্দর একটা নিশান ব্র্যান্ডের আরবান গাড়ি দেখলাম ষোলো সিটের আর বন্ধুরা গাড়িটার দামের ব্যাপারে একটু আসি বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই এটা ফাইনাল প্রাইস না আস্কিং প্রাইস আপনারা আসবেন আমাদের সাথে দামাদামি করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি থাকে ওই গাড়িগুলো আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন বন্ধুরা যারা সেকেন্ড হ্যান্ডের গাড়ির ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি চাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য অবশ্যই বন্ধুরা আশা করি এই গাড়িটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আমাদের কোনো ভুল ট্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন বন্ধুরা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম